ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাটক সাজিয়ে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণের চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বিকেলে রাজধানীতে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, গণঅভ্যুত্থানের পর ভুয়া ভিডিও ভাইরাল করে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সূচনার চেষ্টা করলেও আওয়ামী লীগ তাতে ব্যর্থ হয়েছে। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু হলেও অন্য ধর্মের মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে জানে। এ সময় তিনি অভিযোগ করে আরও বলেন, বিভিন্ন সময়ে নাটক সাজিয়ে পশ্চিমা বিশ্বের কাছে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণের চেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ। আপনারা দেখেছেন বিগত 15 বছর কি হয়েছে, বারবার বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে মৌলবাদী প্রমাণ করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছে বাংলাদেশ কি একটি আইএস রাষ্ট্র অথবা আফগানিস্তান অথবা এই ধরনের অনেক কিছু বানিয়ে সাজানো নাটকের মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র জনতার এই বিপ্লবকে মানুষ ভুলবে না উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে আর কখনো দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না। তারেক রহমান তো বলে দিয়েছে, আমি কবর থেকে আসা মানুষের ভোটে এমপি হতে চাই না, সরকার প্রধান হতে চাই না। তারেক রহমান তো বলে দিয়েছে, বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে। দিনের ভোট দিনে হবে, রাতে আর হবে না। 2014 সালের মতো 154 জন বিনা ভোটে নির্বাচিত হবেন। ওলামা দলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন আনী, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।